দুইটা ছবির লিঙ্ক দিয়েছেন না? আচ্ছা, জি দুটা মানে আপনার মোট সবগুলোরই লিঙ্ক আছে এখানে, মানে পরের দুটার এই যে আল্লাহ এবার যেন ঠিক হয়ে যায়। দেখি আপনি অন্য কোনো ট্যাব খোলা খোলা যাবে না আর কি, ভিডিও দেখা অন করা যাবে না, মানে রেকর্ড এই যে অন্য একটা কোনো ট্যাবে ট্যাবে আছি তো, খোলা দেওয়া যাবে, এখানে থাকতে থাকতে যদি আমি অন্য একটা কোনো ট্যাবে কিছু কিছু কাজ করি বা অন্য কোনো উইন্ডোতে যাই, তখন এটা অটোমেটিকলি কখন ডিসকানেক্ট হয়ে যায় আমি নিজেও টের পাই না। ও তাহলে আপনি দুইটা ব্রাউজার ইউজ করেন ভাইয়া, দেখেন তো কি হয়। সেম ভাই, এক ব্রাউজার দিয়ে আপনি আপনি মানে শেয়ার করেন ক্লাস, আরেক ব্রাউজার দিয়ে কিছু ডাউনলোড করা লাগলে করে ওটা দিয়ে করেন। একটা 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 মিনিমাইজ করে আরেকটাতে গেলে তো আমার সেম হবে। ও দেখি এখন আমার ঠিক আছে, দেখা যাক। কি ফোন দেয় আবার, আমি ফেস সেট আপটা একটু করে নিই, আমি সিসি 19টা ইনস্টল করলাম। দেখছেন আবার আবার হয়ে গেল, এখন প্রেজেন্টিং এটা আছে। বলি ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? ইলাস্ট্রেটরে আসছি এখন, ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে না। ক্লিক করলে এটা আর একটু জ্ঞান নয়, যাক আমি একটা ছবি বান করলাম, এটা কাজে বানাবো। দেখেন এখান থেকে ওই কাজটাও শিখতে পারেন, তাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, তাকে বোর্ডের টুলটা নিব, তারপর এটাকে সাইজ করে দিই, এখানে ক্লিক করে ইউনিটটা পয়েন্ট আছে। রোলারটা নিয়ে আসি এখান থেকে ইঞ্চি করে দিই, তারপরে ওয়াইড এর লিখে দিয়ে এখানে 3.5 আর হাইট 2, এটা আমার বিজনেস কার্ডের সাইজে হয়ে গেল। জি ভাই, হ্যাঁ হ্যাঁ আনবো, তা রিসার্চ করছি। জি ভাই, আচ্ছা একটু দাঁড়ান, আমি আর এই যে এখান থেকে কাস্টমাইজ করা যায়, আর্টবোর্ড টুল একটা আছে না টুল বক্সে, আর্টবোর্ড টুল, হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে এই যে এই চিহ্নগুলো চলে আছে। আমরা আমরা ম্যানুয়ালিও করতে পারি, যে শিফট অল্টার সেভ ধরে এইভাবে আমরা বড় বড় করতে পারি, একটা নির্দিষ্ট কোনো সাইজ নাই। তো আমি কি করলাম, ওই এই অবস্থায় ছিল, আমি এখান থেকে 3.5 ইঞ্চি করলাম, তারপরে হাইট করলাম, এভাবে আমি সাইজ করছি। এখানে একটা মাত্র হয়েছে, এখন আমার তো লাগবে দুইটা, দুইটা কিভাবে করবো? আবার সেম ডকুমেন্ট সেটআপ এখানে এখানেও আছে অপশনগুলো, এই যে এখান থেকে ব্লিডটাও নেওয়া যাবে একেবারে, তো আমি ব্লিডটাও নেই, 0.125 আর আচ্ছা ঠিক আছে, গ্রিড সাইজ, গ্রিড কালার, যা সবগুলো ঠিক আছে।
তাহলে আমি ব্লিপ নিলাম এখান থেকে, বুঝছেন ইমতিয়াজ ভাই? ওই যে আমরা আর্টবোর্ডটা এখান থেকে এডিট করতে পারি, অথবা যে ডকুমেন্ট সেট আপ এখানে যে আছে এখান থেকেও আমরা করতে পারি। এডিট আর্টবোর্ডস, এডিট আর্টবোর্ডস ক্লিক করলে এটা আসবে ভাই। তো এই যে এখানে উপরে আরেকটা অপশন দেখা যাচ্ছে, আর্টবোর্ড ওয়ান এরকম দেখা যাচ্ছে। তো আমরা নিউ আর্টবোর্ড, এই যে এখানে যদি ক্লিক করি আরেকটা আর্টবোর্ড তৈরি হবে, দেখেন কোথা থেকে কোথা কতটুকু করলাম। ভাই এটা তো আগের সিস্টেমের আমি এটা আসলে আলাদা দেখেন না? আমি মনে হয় অনেকগুলো ভাই, লেন ভাই মানে আগেরটা যেমনি করছিলাম আর এখন যেটা করছেন এটা একটু আলাদা। আর্টবোর্ডের সাইজটা কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করতে হবে, অথবা ডকুমেন্ট সেট আপে গিয়ে এই যে এখানে এডিট আর্টবোর্ডস আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে ওই যে আমি সিলেকশন টুলটা নিয়ে ডকুমেন্ট সেট আপে গেলাম, তারপর এডিট আর্টবোর্ডে ক্লিক করে অটোমেটিকলি ওই যে আর্টবোর্ড টুলটা নিয়ে নিল। তো সাইজ দিব, হ্যাঁ খাতগুলো সব কপি হবে। যেমন এই যে আমি এখানে কিছু সেভ আঁকি, এটা এটা আঁকলাম, তারপর এই যে আমি যদি এভাবে কপি করি এই যে খাতটা সব কপি হয়ে গেল। আমরা ওই যে আর্টবোর্ড আমি ওখান থেকে যে দুইটা নিয়েছিলাম, এভাবে আমি আর্টবোর্ড বাড়াতে পারি। আবার আর্টবোর্ড তুলটা নিয়ে আমি যে এইভাবে আর্টবোর্ড কপি কপি করতে পারি, এভাবে আমি র্যান্ডমলি করতে পারতেছি। আচ্ছা আমি তাহলে আর্টবোর্ডটা নিলাম, আমার তো ব্লিডটা নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে নিউ আর্টবোর্ড ক্লিক করলাম, আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তো এটাকে আমি আবার চেঞ্জ করতে পারি, মনে করেন একটা হচ্ছে ভার্টিক্যালি আরেকটা হরিজন্টালি, এটাও করতে পারি। এখানে ক্লিক করে আমি যদি এটা সিলেক্ট করি দেখা যাচ্ছে যে ওইটা হরিজন্টাল হয়ে গেল। এভাবে আমরা করতে পারি। যাই হোক আমাদের ওইটা লাগবে না, আমরা এই অবস্থায় করি। তো এখন আমার একটা রেক্টাঙ্গেল রাখতে হবে, ক্লিক করলাম, এখানে লিখে দিব 3.5, মানে আর্ট বোর্ডের সাইজ অনুযায়ী 3.5 আর হাইট হচ্ছে 2, ওকে ক্লিক করলাম। তা এটাকে ডিফল্ট কালার করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে, তা সাথে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তারপর স্ট্রোকটাকে আমি নান করে দিলাম। এবার থেকে অ্যালাইন করতে হবে, অ্যালাইন ফেলার তার মানে এখানে নাই। তো উইন্ডোতে যাই, থেকে অ্যালাইন অ্যালাইনে ক্লিক এটাই এখানে নিয়ে আসবে। অ্যালাইন টু আর্টবোর্ড, তো আমার এটা সিলেক্ট করা আছে। অ্যালাইন টু আর্টবোর্ডটা যদি আমরা রাখি এই যে এই চিহ্নগুলো এখানেও এসে যায়, তারপর আমরা এই যে এখান থেকেও চেঞ্জ করতে পারি অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন। যা হোক এন্টার, অ্যালাইন বাটি অ্যালাইন করলাম। তো এবার আমার এই গাইডগুলো, আমার এই গাইডগুলো আসলে লাগে লাগেও না, না দিলেও চলবে, কিন্তু আমার ওই ভিতরে সেফটি এরিয়াটা কিন্তু অবশ্যই লাগবে। অবজেক্ট থেকে পার্টে যাই, অবজেক্ট পার্ট প্রিভিউটা দিয়ে নিই, মাইনাস হবে 0.125। তাহলে এতটুকু ওকে। তারপর যে এটাকে এটা যে কালারেই হোক, আমরা যদি কন্ট্রোল ফাইভ ক্লিক করি, কন্ট্রোল ফাইভ প্রেস করি সিলেক্ট থাকা অবস্থায় অটোমেটিকলি গাইড হয়ে যাবে। গাইড হয়ে গেল, গাইডগুলো একটু লক করি, লক গাইড। এবার এটাকে
কপি করে এখানে নিয়ে যাই, এভাবে একটু সিলেক্ট করি, তারপর আরবের সাথে সাথে পেয়ে নাই। এখানে অফসেট কাটটা নেই, ভাইয়া আপনি কোথা সাউন্ড একটু বাড়াই দেন, ওই যে ভলিউম কমে গেল। কথার সাউন্ড কমতেছে, ওই যে আপনার ওখান থেকে ভলিউম কমে গেল। না না, ভলিউম কমানোর কারণে আপনার ওদিকে সাউন্ড কম যাচ্ছে না, সাউন্ড ঠিক আছে। না ভাইয়া কথা অনেক আস্তে আস্তে আসতেছে, আর আপনার ওই যে স্ক্রিনে শো করলো যে ভলিউমটা কমে গেল, হয়তো আপনার হাতের চাপেই ওইটা হয়েছে, খেয়াল করেন তো একটু। না আমি আমি কমাইছিলাম না, শোনা যায় শোনা যায়, ঠিকই তো আছে মনে হয়। আমি তো ঠিকই শুনতে, হ্যাঁ আমি যাতে সাউন্ড কম শুনতে পাই এই জন্য কমাইলাম। আমি আসলে, হ্যাঁ আমি আসলে সাউন্ডটা কমাইছি এখান থেকে, মানে ল্যাপটপের সাউন্ডটা যেন কম শুনতে পাই, আর আমি সাউন্ডটা আসলে মোবাইল থেকে শুনতেছি। আমি যে কথা বলতেছি আমার কথাগুলো মোবাইল থেকে শুনতেছি, হ্যাঁ সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে তো, আপনি মনে হয় একটু আপনার বাড়াই কিছু দিন সমস্যা ভাই। হবে। আমি দুইটা ডিভাইস থেকে জয়েন করে রাখলাম যাতে এইটা আজকে বের করে দিলে আমি আমি জানতে পারি। সেটা হয়ে গেল, আচ্ছা আমরা ওই গাইড গুলো নিই একেবারে। একদম অ্যাঙ্কর পয়েন্ট বরাবর নিচ্ছি যাতে এই গাড়ির কথা তো বলছিলেন না, যে না নিলেও হয়, না নিলেও হয় তো, তারপর নিচ্ছি আর কি, আমাদের তো সব হয়ে গেছে আমার গাইড, তারপর নিচ্ছি আর কি। ওলিভাকে নিতে বললাম, এই জন্য আনন্দ। ওই যে ওলি ভাই যখন করতেছিল তখন আর্ট বোর্ড কপি করার বিষয়টা তো এরকম ছিল না? না না, ওখানে আট বছর কপি করার কোনো প্রয়োজন হয় নাই, যখন উনি ডাবল আর্টবোর্ড তো বানিয়ে নিয়ে লাগলো তখন তো নিতে পারতেন, কিন্তু আমি হ্যাঁ 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 আমি তো কিবোর্ডে ফেস করলে অনেক বড় সাউন্ড হয়। ঠিক আছে এখন ছবিগুলো নিয়ে আসি। ও আচ্ছা, আমার তো ফটোশপ তো ওপেন করতে হবে। রুবাই আপু, মাথা মাথা কি ঠিক হয়েছে? শুরু হলো কবে থেকে? কালকে থেকে হয়েছে স্যার। তাহলে তো আরো লাগবে 2-3 দিন। কিভাবে ভালো হয় ওইটা ট্রাই করতেছেন না?
ভালো হয় স্যার, হঠাৎ করে এমনি এমনি ভালো হয়ে যায়, ও কিছু খাইলেই ঠিক হয় না, ঘুমালেও ঠিক হয় না, ঘুম আসে না স্যার, মাথা ব্যথা হলে আর ঘুম হয় না। মাইগ্রেনের সমস্যা আপু? হ্যাঁ ভাইয়া মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেনের সমস্যা আমারও আছে, এই জন্যই ধরতে পারছি যে মাইগ্রেনের সমস্যা। আচ্ছা ছবিগুলো নিয়ে আসি এবার। এখান থেকে লিঙ্কটা তুলে দিই, অবশ্য তুলে না দিলেও সমস্যা নাই। এই যে দেখেন ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ ভাই নাকি সোহেল ভাই বলছিলেন যে ছবি এখানে নিয়ে আসার পর সাইজ করা যায় কিনা। এই যে আমি কিন্তু ফটোশপে সাইজ করি নাই, শুধুমাত্র ক্রপ করছি, তো ছবিটা সিলেক্ট করলাম, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে আমি ম্যানুয়ালি যদি সাইজ দিতে চাই মানে রেশিওটা ঠিক না রেখে আর কি, সেক্ষেত্রে এটা এই লিঙ্কটা রাখতে পারবো না। এটা যদি এই যে এখন কিন্তু লিঙ্ক করা আছে, আমি যদি একটা চেঞ্জ করি আর বাকিটাও চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি ইয়ে করলাম, এটাকে ডিজিটাল করলাম, ওয়াইডে লিখে দিই 3.3.5, আগে লিখে দিই একটু, একদম বরাবর চলে আসলো। আমি এটার উপরে করবো না, আমি একদম একুরেট সাইজটা করলাম আগে, যেভাবে এভাবে বসানো যাবে, দেখি এটা সাইজ একুরেট হলো কিনা। ঠিক আছে একুরেট হয়েছে, 3.5x2, এটা আমি রাখবো এখানে, আমি দেখে দেখে করবো। ও এই ছবিটা এখানে রেখে উপরে করলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা এখানে তো খুব বেশি শেপ নাই, শুধুমাত্র এই যে এগুলো আছে, আমি এক কাজ করি শেপ টুলটা নিব। আচ্ছা শেপ টুলটা তো নেওয়া লাগবে, আমার এখানে অলরেডি একটা শেপ আছে, আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে এটাকে একটু অর্ধেক করি, অর্ধেকও না অর্ধেকের সাইডে একটু বেশি, এতটুকু যাই হোক, আমি তার কালার দিই এটা যাতে ছেনা যায়। তারপর কি করলাম আমি দিলে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে, এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চার কোনায় দিলে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম, কেটে দিলাম, তারপর ভাই আর একবার একটু দেখান তো, ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর ওই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট তুললে আমরা অ্যাঙ্কর পয়েন্ট খেতে দিতে পারি না, ওইটা আসবে। এই যে আমি দেখা যাবে পয়েন্ট তুলতা নিয়ে আমি সেভ আঁকলাম, বুঝছেন, এখানে তো ওই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে দেখা যায় কয় কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা অ্যাঙ্কর পয়েন্ট, আটটা আছে মনে হয়। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট হয়ে যায় এইভাবে। হ্যাঁ এটা করছিলাম সোহেল ভাই, বুঝছেন, মাইনাস প্রেস করলে দিলে ডাঙ্গর কন্ট্রোলটা নিয়ে নেয়, ওই যে ওইখানে দিলে ডাঙ্গর কন্ট্রোলটা চলে গেছে, ক্লিক করলাম ডাঙ্গর কন্ট্রোলটা কেটে, আমি এখানে এই খেলাটা দিব না মূলত ছবিটা করার জন্য। ও এটা ব্যাপারটা এরকম না,
খারাপ আসলে এরকম না। যা হোক এটাকে আমি খেতে দিব। আমার আমি যেটা করলাম এটা আসলে ভুল হয়ে গেছে, মূলত করতে হবে কি এই সেটটাকে পেছনে একটা রাখি, তারপর আমি কপি করি। যাও এটা খেতে দিই এবারে, বুঝতে সমস্যা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ কপি করলাম। কপি করে আমি কালার কেউ চেঞ্জ করে দিই যাতে বোঝা যায় যে এটা দুইটা হোয়াইট কালারের। দিলাম সরি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা সিলেক্ট করে আমি যে এখান এটা এতটুক পর্যন্ত নিয়ে আসলাম। এই যে এটা কিন্তু একটা শেপ, এইটা পিছনে একটা আছে, এই যে এটা ইজি ভাই আগেরটার থেকে এইভাবে। তো এটাকে আমি হোয়াইট করে দিই, কারণ এটা হোয়াইট হবে। আবার ওই যে পিছনেরটাকে আমি কালার করে দিই, এই কালারটা দিলাম। এটা শেপটা কিন্তু শুধুমাত্র এই বরাবর না, এই যে পুরো ফেস বরাবর আছে। তারপর আমি কি করব, এই যে এই শেপটা নিব। এটা কত বড় আছে হাইটটা একটু দেখি, হাইট হচ্ছে 0.17, 0.17 হোক। আমি যে কোনো সাইজ নিতে পারবো, 0.17, 0.17 হলো হাইট, দেখতে পাচ্ছেন 0.17। আর ওয়াইডে 1.18, এটা যাই হোক সমস্যা না, আমি এটা লম্বা করবো। হ্যাঁ সাদাটা একটা সেট, এই যে সাদাটা একটা সেট। হ্যাঁ তারপর যেটা করতে হবে, আমি একটু এটাকে সাথে মিলিয়ে দিই। আর হ্যাঁ হাবিব ভাই, লিন ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, কাজে না এখনো আমি খাবারটা দিই নাই ওই ড্রাইভার। আমি ওপেন করতে পারছি না, মূলত ড্রাইভারটা ওপেন করতে পারছি না ব্রাউজারে। এবার এক কাজ করি, অ্যাঙ্কর পয়েন্ট এটা সিলেক্ট করলাম, তারপর এইটা সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলো। তারপর আমি এখানে ধরে এখানে নিয়ে আসলাম, মানে এটা যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলটা করলাম আর কি। ঠিক আছে এটা এটার সাথে ওই একটু লম্বা বেশি হয়ে গেল। আবার এক কাজ করা যাক, আমি এগুলোকে একটু লক করে রাখি, পাশের বাড়িতে বাড়ি নির্মাণ হতে সেটা সাউন্ড হচ্ছে। এখানে ইমেল অ্যাড্রেসটা হবে, যাই হোক। তারপর আমি লাইন তৈরি করি, লাইন টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম। এটাকে আমি কালার দিয়ে একটু লম্বা করি, এই যে মূলত এই দাগগুলো তৈরি করবো। দেখেন আমি কীভাবে তৈরি করি, এটাকে আর একটু ছোট করে দিতে হবে, ছোট করে দিতে হবে আরো অনেক। 0.5 পয়েন্ট আছে, 0.25 পয়েন্ট, কালারটা মানে একটু কি শুধু একটা স্ট্রোক নাকি শুধু স্ট্রোক না, মেসকের ধরনটা এখান থেকে একটু চেঞ্জ করে ব্রাশে যাই বা
আছে কি আমি এখানে বর্ডার বর্ডার দেশ না বেশি হয়ে যাবে কিভাবে আমার তাই তো নাই উইন্ডোতে যাবেন হচ্ছে না এবার চিজ অল্টার সেফে ধরে আমি এই যে আরেকটা নিলাম এদিকে এবার কি করবো কন্ট্রোল ডি চাপ দিব ব্ল্যান্ড টুল হ্যাঁ ব্ল্যান্ড টুল ওইটা দিয়েও নেওয়া যেত কালার দিয়ে দেখি হ্যাঁ দেখা যাচ্ছে ওইটা পিছনে ভরে গেছে আমি সামনে নিয়ে আসি সামনে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম একটু পরে বুঝবেন মূলত এই যে আমার এই দাগগুলো হবে এই দাগটা বরাবর এটা এটা এই শেপটা বরাবর হবে দাগগুলো কিন্তু আমি এখানে যে এটা করলাম বাইরে চলে গেল আমি ওগুলোকে ক্লিপিং আস করবো সিলেক্ট করলাম ফটোটা সিলেক্ট করলাম রাইট ক্লিক ক্লিক করে ম্যাক লিভিং মাস্ক হয়ে গেছে মানে ওটার সাথে একটু ঘন হয়ে গেছে আর বড় হয়ে গেছে মানে এটা কিভাবে সমান সমান করলেন আরেকবার একটু দেখুন তো এই যে আমি তো এভাবে আঁকলাম এগুলো বুঝছেন জি এটা ছোট করি 0.25 আছে আমি 0.15 যদি দিই ছোট হয়ে যায় বেশি ছোট হয়ে যায় ভাই আগে যেরকম দাগ গুলা ছিল পরেও তো ওরকমই হইলো বুঝি নাই মানে এই যে এই যে গাঢ় কালার করে এটা দিয়ে আর কি দরকার এটা হচ্ছে আমি ওগুলো ক্লিপিং মাস্ক করার জন্য এই যে বাড়তি অংশ আছে না আমার ওগুলো দরকার নাই আচ্ছা এখানে দেখা যাচ্ছে এগুলো এগুলো দরকার নাই দরকার নাই এগুলো যদি ওই জায়গা থেকে আমি আগে ছোট করে নিতাম তাহলে তো আর হইতো না ছোট করে নিলে হবে কিন্তু এই যে এই দাগটা কিন্তু এদিকে এ আছে কিন্তু আমার এগুলো এরকম না এই যে এখানে ছবিতে কিন্তু এরকম না ছবিতে কিন্তু এভাবে খাতা খাতা তো এটা যদি করি মানে আমি যদি স্টকটা যদি এই বরাবর করতাম প্রথমে তো করছিলাম এই যে এখান থেকে এখানে ক্লিক করে আমি আচ্ছা ঠিক আছে তাহলে চলে বুঝছেন তো না তারপর সিলেক্ট করি সিলেক্ট করলাম আমি এই শেপটা আঁকলাম এই কালার বেগুনি কালারের শেপটা যাতে আমার এই দাগগুলোকে এই বরাবর রাখতে পারে এই বরাবর যাতে রাখতে পারে এই জন্য এটাকে উপরে উপরে রাখলাম যা কারণ ক্লিপিং মাস্ক করলে যেটার ভিতরে আমি ঢুকাতে চাই অবজেক্টগুলো ওই শেপটা উপরে থাকা লাগে এটা উপরে হ্যাঁ কন্ট্রোল 7 অথবা রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক
এখন মনে হয় পারফেক্ট হয়েছে। তারপর এই ছবিটা, আচ্ছা এখানে একটা ইলিপস লাগবে, ইলিপস ফুলটা নিলাম। কোনটা ভাই? হ্যাঁ হ্যাঁ, না না, যেমন ধরেন এই যে আমি এটা, এই যে এটা কপি করলাম বুঝছেন, কন্ট্রোল সি কপি করলাম, কিন্তু আমি যদি এখানে এখানে গিয়ে যদি কন্ট্রোল এফ দিই তখন এই যে, আচ্ছা আমার এটা আসার কারণটা হচ্ছে আমি এই আর্বটা সিলেক্ট করছি, এজন্য আমি যদি এখানে করি কন্ট্রোল করি কন্ট্রোল সি, তারপর আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলাম, ওই যে এখানে কিন্তু আসে নাই ওই সেটটা, মানে আমি যেখানে কপি করছি যেখান থেকে কপি করছি ওইখানেই হবে। হ্যাঁ আরো বড় 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 লাগবে। এটাকে কপি করে হ্যাঁ মাউস, এই যে আমি আমি যদি কোনো জিনিস ছোট বড় করি না ওভাবে আর কি, তো ছোট বড় করার সময় কি করতে হবে, শিফট অল্টার সেভ ধরতে হবে, কারণ হচ্ছে যেন সার্ভার থেকে যেন ছোট বড় হয়, মানে ওই রেশিও তার থেকে রাখার জন্য আর কি। তো এখন এখানে যে এই জায়গাটা, এই জায়গাটা কিভাবে করব, তা হচ্ছে যে আমি এটাকে কপি করব কন্ট্রোল সি। নেন ভাই একটা কথা, হ্যাঁ ভাই ওই যে নিচে কিন্তু ওই যে একটু, হ্যাঁ এই যে নিচে কিন্তু রাউন্ড হয়ে গেছে নীলটা, আমাদের ইমেল বারে যেটা কোনটা ভাই? এই যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এদিকে ব্রিং টু ফ্রন্ট আছে, তখন তো এই যে এটাও দেখা যাবে, আমার মনে হয় এটা আর একটু উপর দিকে তুলতে হবে ভাই, এই যে সিলেক্ট করে যে ব্রিং টু ফ্রন্ট, এই জাতীয় কিছু করতে হবে, একটা অপশন আছে না এরকম? হ্যাঁ হ্যাঁ, স্টক বেশি এটাই পিছিয়ে চলে যাবে, স্টকটা অবশ্যই বন্ধু নামে না, ওই চিকনটা পিছনে চলে যায়। আচ্ছা এই যে নিচে নামছে না, এটা নিচে নামছে, আমি সিজার টুল দিয়ে কেটে দিই, ক্লিক করলাম এখানে, ক্লিক ক্লিক করলাম হ্যাঁ ওখান থেকে করতে হবে, আমি পিছনে নিয়ে গেলেও হতো, তবে আমি আমার এই জায়গাটা কাটতে হবে, এই জায়গাটা কাটতে হবে ভাই। লেন ভাই হ্যাঁ আমি ভাই, সিলেক্ট টুল দিয়ে কাটলেন কিভাবে? সিলেক্ট টুল দিয়ে না, সিজার টুল দিয়ে হয়, এই যে সিলেক্ট আচ্ছা করলাম, এই যে সিজার টুলটা নিলাম, হাতের উপর ক্লিক করতে হয়, ঠিক আছে না হাঁটলেও চলবে, আমি এটা পেছনে দিতে পারি।
তারপরে এক কাজ করি, এটাকে আমি কি করতেছি একটু বলি। এই যে এই জায়গাটা কিন্তু ভিতরে থেকে খাতা, মানে এই শেপটা, তার আগে আমি একটু আনলক করি, এগুলো কিন্তু লক করা আছে। এই যে কন্ট্রোল অল্টার টু প্রেস করলাম, সবগুলো আনলক হয়ে গেল, এটাও আনলক হয়ে গেল, এটাও আনলক হয়ে গেল। তারপর এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, কন্ট্রোল বি কন্ট্রোল বি, যাতে ওটা পেছনে সিলেক্ট হয়। তো সিলেক্ট আছে, এবার শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এবার আমি পাথফাইন্ডারে যাই, ডিভাইড করি, ডিভাইড করলাম, ডিভাইড করে আমি করলাম। ডিভাইড করার পরে ওই যে ওগুলো হাইট হয়ে গেলো, তার কারণটা হচ্ছে আমি ওগুলো আগে তৈরি করছিলাম, তৈরি করার পরে কিন্তু এই যে এটা এটা করছিলাম, এই জন্য এটা উপরে থেকে গেল। তো আমি পিছনে নিয়ে যাই, এই যে চলে গেল। এবার এক কাজ করি, পিছনে যাই, কন্ট্রোল মানে এই যে এখানে একটা ছিল বুঝছেন, এটার পিছনে চলে গেছে। আমি এটা একটু লক করে রাখি, কারণ আমার পিছনে আরেকটা আছে। এই যে এটা কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে। আচ্ছা আন্দো করি তাহলে। হ্যাঁ হ্যাঁ সেটা আমি বরং দাগ গুলোকে এই শেপ গুলোকে অন্য অন্য কালার করে দিই, ভালো বুদ্ধি। অথবা এটাকে রাখি, এটা তো ধরো খুব বেশি কাজ নাই, শুধুমাত্র এটা কেটে দেবো আর কি। আমি হয়তো পরবর্তীতে অন্য কাজ অন্য কাজও করতে পারি, সেই জন্য আপাতত এটা রাখ, আপাতত এটা কোনো কাজ করতে হবে না। তো আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে দিলাম, তারপর এই দুইটাকে সিলেক্ট করে ভালো করি পেছনে দিতে। কি ভাই কন্ট্রোল সি আর কন্ট্রোল বি, ব্রাদারের বি? হ্যাঁ ব্রাদারের বি, আমার এগুলো একটু আনলক করতে হবে। কন্ট্রোল অল্টার টু আনলক হয়ে গেল। তারপর এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল, আচ্ছা অ্যাপ দি, হ্যাঁ অ্যাপ দিলে সমস্যা নাই, বুঝবেন। অ্যাপ দিলাম, সামনে ফেস্ট হয়ে গেল। তো আমি এটাকে হাইড করে রাখি, কন্ট্রোল থ্রি, একটা কিন্তু হাইড করে রাখছি বুঝছেন, তো আরেকটা আছে। কন্ট্রোল থ্রি তিন, তারপর যেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিভাইড করব, পার্ট প্যানেল থেকে ডিভাইড, ডিভাইড করে আমি আনগ্রুপ করলাম, এটাকে কেটে দিই, তারপর এটাকেও কেটে দিলাম। তো ওই যে এখানে যে ছিল যে অবজেক্টগুলো ছিল ওগুলো হাইড হয়ে গেছে, তার কারণটা হচ্ছে এটা সামনে চলে আসছে। আমি দুইটাকে সিলেক্ট করে একেবারে পেছনে নিয়ে যাচ্ছি, সেন্ড টু ব্যাক পেছনে নিয়ে গেলাম। এই যে এখানে এগুলো শো হচ্ছে, এখানে এই ডাক্তার শো হচ্ছে। তো আমি সিলেক্ট করে সিজার টুলটা নিলাম, সিজার টুলটা নিয়ে এখানে কাটলাম, এখানে কাটলাম, অথবা আমি না হেঁটে না হেঁটে এটাকে পেছনেও নিয়ে যেতে পারতাম। ও আচ্ছা সিলেক্ট করা হলো, এই যে পেছনে সাথে গেল, এটাকে করে দিতে হবে হোয়াইট, করে দিলাম। আমি যে একটা হাইড করে রাখছিলাম এখানে, এটাকে শো করি, কন্ট্রোল অল্টার থ্রি,
হ্যাঁ হ্যাঁ, আরেকজন জয়েন করছে বলতে মনে হয়। আমাদের মূল কাজটা হয়ে গেল ভাই, আমরা যেটা ক্ষতি মনে করছিলাম ওটা করে ফেলছি। তারপর আচ্ছা, এটা তো আবার উল্টো দিকে, এটা কিভাবে করবো? সেম কাজ, আমি শুধু ভালো করি সব তাকে গ্রুপ করে, গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে রিফ্লেক্ট করে দিই এদিকে, সিলেক্ট অল্টার সেভ ধরে রিফ্লেক্ট করে দিলাম। আবার এখানে একটা সিলেক্ট করি, করলাম আবার সেলেক্ট করি, এই যে এখানে বারবার করতে হবে না। আবার আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, এটাও আনগ্রুপ করলাম। এখন অনেকটা ছোট করতে হবে এরকম না, এটাকে ছোট না, ছোট বললেও তো এখন সমস্যা হবে। ফাইভ দিলাম, তারপর এটাকে তার সাইজ আছে এখন কত, 1.53। তো আমি 1 দিয়ে দেখি কেমন হয়। ওপস, অনেক কম হয়ে যায়, 1.5, 1.5 দিলাম, এটাকে 1.5 দিই। অলি ভাই বুঝছেন না, এবার আমাদের কাজ কমপ্লিট, বাকি যে কাজগুলো আছে সবগুলো আমরা করতে পারবো এবার। আপু জাপু, আপনি আছেন? আসছি ভাইয়া। আচ্ছা, বুঝতেছেন কিছু নাকি গুলিয়ে যাচ্ছে? এই যে এখন করব আপনার কাজ শেষ করব। না, আমি কাজ করতেছি, আপনি বুঝতে পারতেছেন কিনা? বুঝতে পারতেছি যে হাইড করে দিলেন ওই জায়গাটা, কি ওই যে নাম দিয়ে হাইড করলেন, এই যে এখানে ম্যাচিং কালার ছিল ওই ওইটাকে নাম দিয়ে হাইড করলেন। আচ্ছা, আমি সবইগুলো নিয়ে আছি। হ্যাঁ হাই ভাই, ফাইবারে এই বিজনেস কার্ডের চাহিদা কেমন? বিজনেস কার্ডের চাহিদা তো আছে ভাই, কিন্তু কম্পিটিশন বেশি। বিজনেস কার্ড নিয়ে কাজ করে মনে হয় এত খুব বেশি দাঁড়ানো যাবে না। আমরা বিজনেস কার্ড নিয়ে কাজ করবো না, আপনারা সাইডে করতে পারেন, হয়তো ভাগ্য যদি ভালো থাকে হয়তো কাজ ফেলেও হতে পারেন। যেমন আমি আমি খাইছি, আমি কিন্তু কোনো ট্রিক্স এরকম কিছু খাতায় নাই। এই যে এখন দেখেন, এখন এই কাজটা কীভাবে করতেছি, একটু ওই দিকে তুলি, ইমতিয়াজ ভাই এটা এটা বুঝতেছেন, আমি এই ছবিটা কিন্তু এই যে এটার এটার হ্যাঁ এটার পেছনে নিয়ে গেছি, এটাকে একদম পেছনে নিয়ে যায়, পেছনে নিয়ে যে গেলাম আমি মূলত এই যে এটার ভিতরে ঢোকাতে চাই ছবিটা। তো এটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মাইক পেয়ারিং মুছে। লেন ভাই ওটা পিছনে নিয়ে গেছে, মানে ওটা তো ওই জায়গায় নিলে তো পিছনে যাবে নাকি? নর্মালি পিছনে যায় না? হ্যাঁ যাই তো, ঠিক করা যাবে, ঠিক করা যাবে। এই যে এখানে ঠিক করলে কিন্তু
এডিট হবে ওই যে ওই রেকট্যাঙ্গেলটা। বক্স হ্যাঁ, তো আমি এই যে ডিরেকশন টুলটা নিলাম, ডিরেকশন টুলটা নিয়ে সিলেক্ট করলাম শুধু ছবিটাতে, আবার সিলেকশন টুলটা নিলাম। এবার আমি এটা এডিট করতে পারবো, ওই যে বাইরেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার ছবিটা মিলে না, যাক এদিকে দেখতে হবে। এ অবস্থা মানে পারফেক্ট। বাম দিকে নিয়ে যাই, ঠিক আছে। এবার এই ছবিটা তো এটাকেও পেছনে নিয়ে যাই, পেছনে নিয়ে গেলাম আর এটাকে একটু পেছনে নিয়ে যায় যাতে আমি হোয়াইট কালার ছিল কেটে দিতাম, এটা কেটে দিতাম, আমার হোয়াইট কালারটা হবে না। কিসে নিয়ে যাই, কন্ট্রোল শিফট কন্ট্রোল ব্র্যাকেট পেছনে নিয়ে গেলাম, তারপর এটাকে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে ফিলিং মিস করলাম। পিছন নিলেনটা কি করে কন্ট্রোল সেন্ড টু ব্যাক করলাম, সেন্ড টু ব্যাক। সরকার মনে না থাকলে আপনি আমার সাথে করতে পারেন, এই যে এটা সামনে ছিল, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সরি সেন্ড টু ব্যাকওয়ার্ড না, সেন্ড টু ব্যাক। এটা অবশ্য সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলেও হবে, কারণ তার পিছনে শুধুমাত্র একটা আছে, একটা সেভ আছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলেও হবে। সোহেল ভাই, একটু বেশি বেশি কাজ করতে হবে, কাজ করার সময় শর্টকাট গুলো অ্যাপ্লাই করতে হবে, তারপর মনে থাকবে। শর্টকাট আসলে যদি বা অনেকেই পরে 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 মুখস্থ করে, আমি কিন্তু ওইটা ভালো মনে করি না, ভালো মনে করি না বলতে আমার ওরকম ওভাবে পড়লে মনে থাকে না, আমি আমার মনে হয় আর কি। আমি কখনো মুখস্থ করে করে শর্টকাট শিখি নাই, তবে আমার একটু কিছু মনে থাকে না ভালো করলে বললে যাবো। আপনি যাবো কিছু বলছেন, বলতেছি পড়লে কিচ্ছু মনে থাকে না, কাজ হ্যাঁ পড়লে, হ্যাঁ কাজ করলে মনে থাকে। আমি কোনো শর্টকাটই পরে মুখস্থ করি নাই, আমার একটু ইন্টারেস্ট ছিল শর্টকাটগুলোর প্রতি, কারণ দেখি যে আমার পরিচিতরা শর্টকাট ইউজ করে কাজ করে, মনে করতাম শর্টকাট ইউজ করতে পারলে একটু, মানে শর্টকাট ইউজ করতে পারলে একটু বাহাদুরির মতো আর কি। তো এই এই ধারণা থেকে মানে আমার এই শর্টকাট গুলো প্রতি একটু ইন্টারেস্ট বেড়ে ছিল, এই জন্য আমি মনোযোগ দিয়েছিলাম ধরো শর্টকাট গুলোর উপর। এখানে টুলস গুলোর বিভিন্ন শর্টকাটও কিন্তু আমি নিজে নিজেই মুখস্থ করছি, মানে কাজ করে করে। সো বিল্ডিংটা কি দেওয়া আছে নাকি? আছে, এবার আমার ফন্ট লাগবে লেখাগুলো। এখানে দুইটা ফন্ট আছে, একটা হচ্ছে ল্যাটো আর একটা হচ্ছে মনসেরাট। এই ফন্টটার নামটা হচ্ছে মনসেরাট, এগুলো মানে ল্যাটো। এবার এগুলো লিখে দিই, টুলটা নিলাম, ক্লিক করলাম, এখানে মনসেরাট
হ্যাঁ, ওটা সুন্দর লাগে ভাই আমার। জর্ডন স্মিথ এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা একটু ছোট আর মনে হয় ফোটো ফোন, তাই এটা পুরোপুরি বোল্ড না। সেমি বোল্ড করে দিই, সেমি বোল্ড করার পরে না বোল্ড মনে হয়, বোল্ড মনে হচ্ছে না, এটাকে টিন করে দিতে হবে। লাইট না, খুব বেশি লাইটও না, আবার বেশি লাইট হতে দেখা যাচ্ছে বেশি ছোট হয়ে যাচ্ছে। তাহলে রেগুলার রেগুলার হবে, জর্ডান স্মিথ। তারপর ম্যানেজিং ডিরেক্টর, এটাকে মিডিয়াম গোল দিতে হবে। তার সাইজ হবে 6, কালার হবে ব্ল্যাক, এই ব্ল্যাকটা দিবেন। এই ব্ল্যাকটা দিয়ে এখান থেকে একটু কমাবেন, 95 দিলাম, ফুললি ব্ল্যাক দেওয়া উচিত। অবশ্য এটাও ফুললি ব্ল্যাক না, ফুললি ব্ল্যাক হয় এগুলো সবগুলো 100% হলে, তারপর ফুললি ব্ল্যাক হয়। কালারের ব্যাপারে আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, আমরা আমি কালকে কালার নিয়ে আলোচনা করব। হ্যাঁ সেটাই আর কি, কালার সুন্দর না হলে কোনো ডিজাইনই সুন্দর হবে না। টেলিভিশন দেখতেছে, ওই সং গুলো যাচ্ছে আপনার ওদিকে। আর এটা কখনো বোল্ড হবে না, বোল্ড দেওয়া যাবে না এখানে, যাতে বোল্ড এবং কিছু দিচ্ছে এখানে, লেটো বন্ধ হবে, লেটো রেগুলার রেগুলার দিই। আর যদিও বা কিছুটা বোল্ড দিছে মনে হয়, বোল্ড হ্যাঁ বোল্ড দিছে, রেগুলার দিব। এই ধরনের কন্ট্যাক্ট ইনফো সাধারণত বোল্ট হলে সুন্দর হয় না, তো খ্যাট খ্যাট লাগে।
শুধুমাত্র আচ্ছা আমার তো লোগোটা তৈরি করা হয় নাই এখন। সিজার টুল লিখে দেখি শিট ছিল ধরে স্কোয়ার স্কোয়ার আগে যাতে মানে এখান থেকে এটার দূরত্ব যতটুক এখান থেকে এটার দূরত্ব ততটুক হয়, তারপর দিকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে কাজটা হয়ে গেছে। আচ্ছা আর আইফোন গুলো মাত্র কাজ করি,
গুলো একটু দূরে সরাতে হবে। হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল আর ঠিক আছে আমারও থেকে 90 ডিগ্রি করে দিব 90 গ্রুপ করা যায় হ্যাঁ করা যায় আইফোনের বেশি শত হয়ে যায় দেখা গেল যে যখন কষা যাবে তখন এগুলো আসল খারাপ লাগবে না এতেও রেগুলার লাগবে এটা তো পারবে এখন আমার আইফোন এটাকে সেভ করে রাখি আমি যখন পেজটা সেট আপ করলাম তখন সেভ করলাম এখন ঠিক আছে না আমি তো অনেকক্ষণ ধরে কথা বলছি ডাবল সাউন্ড আসতেছে এখন বলেন নাই
শুরু হয়ে গেছে ভাই। ভাইয়া আপনার কম্পিউটার কে ঠিক করবে? আপনি এত কাজ জানেন। আমি এবার এলবিজি ফাইল গুলো ওপেন করি। সাউন্ডটা কি বেশি হয়ে গেছে? 12 ভাই শুনতে পাচ্ছ? এখানে দুইটা এলবিজি ফাইল ডাউনলোড করছে। আমি রাইট বাটন ক্লিক করবো, ওপেন উইথ অ্যাডোবি উইন্ডোজ সার্ভার। এই যে দেখেন, এটা কিন্তু ভেক্টর ফাইল। গ্রুপ করি, গ্রুপ করে আবার ওইখানে নিয়ে যায়। কালার ফিল দেওয়ার শর্টকাট নাই ওখানে। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে, অল্টার ব্যাক স্পেস দিয়ে যেরকম দেওয়া যেত, এখানে ওরকম দেওয়া যায় না। তারপরে আরেকটা নিয়ে আছে না, আমি এটা একটু সেভ করে রাখি, হয়তো আবার ক্লোজ হয়ে যেতে পারে। ফাইলটা ভারী হয়ে গেছে ওই দুইটা ছবি ইউজ করার কারণে। এআই ফাইলের রাস্তার ইমেজ ইফেক্ট ইউজ করলে ফাইল ভারী হয়ে যায়। সোহেল ভাই ইমতিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? চাকমা বাসাবাসি কে নেন ভাই? শিখে নেন এই এই সুযোগে চাকমা বাসাবাসি কে নেন। ওই যে কথা বলতে শোনা যাচ্ছে। আমি তো বাসা স্পেশালিস্ট না আর কি। ওই দিন মনে হয় বলছিলাম একটু পরে, ওই যে বিকালে কয়জন আছে, কয়জন বলতে দুইজন তিনজন চাকমা আছে। দীপু না আমাদের বেঁচে তো নাই। ও আচ্ছা, একটা হচ্ছে আশিস, একটা বিনিময়, বিনিময় থাকবে, আরেকটা হচ্ছে সুমন প্রিয় দেবান। আশিস চাকমা, দিনের চাকমা নামে একজন অ্যাড করছিলাম,
ও ক্লাস করতেছে না। হ্যাঁ, দিনের মনে হয় একদিন নাকি 2 দিন ক্লাসে বসেছিল। ওরা সাধারণত এসে দেখে, দেখি কিরকম, ভালো লাগলে করবো, না লাগলে নাই, এরকম। যতদূর শোনা যায় এখান থেকে শিখে নেয়। আচ্ছা, আমার কাজ কমপ্লিট, সেভ করি। বুঝবেন না ভাই, তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটার সাথে কিছুটা একটু মিল আছে, কয়েকটা ওয়ার্ড এর মিল আছে আর কি। হ্যাঁ, সারি পারছেন না? আমি তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে এই কথাগুলো বলে বলে বড় হয়েছি। তো আমাদের কমিউনিটি ছাড়াও আরো অন্য কমিউনিটির লোক আছে, তো তাদের সঙ্গে কথা বলতেও আমরা বাংলাটা ইউজ করি। না, আমার শুধুমাত্র আমার নিজেদের কমিউনিটিতে কথা বললে তো আমরা নিজেরা নিজেদের ভাষা ব্যবহার করি। ওই অন্য কমিউনিটির ধরেন আরো অন্যান্য জাতি আছে না, যেমন মারমা আছে, ত্রিপুরা আছে, ওদের সঙ্গে সঙ্গে কথা বলতে তখন আমরা বাংলা ইউজ করি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখ, এবার সেভ করি। সোহেল ভাই আপনি আছেন? ওই যে সোহেল ভাই তো নাই মনে হয়। এখন আমি ওনার জন্য ফাইল হতে বলতে গেতে চাইছিলাম। ভাইয়া আপনার প্রোফাইলে কিছু ছবি ছাড়েন আপনি। কোথায় আপনার প্রোফাইলে কি কি ফরম্যাট আছে? এই যে পিডিএফ, পিডিএফ আছে, ইপিএস ফাইল আছে, তারপর ইলাস্ট্রেটর টেমপ্লেট, এটা ইলাস্ট্রেটর ফাইল, তারপর এসভিজি। যে আমরা যে এসভিজি ফরম্যাট যেটা ডাউনলোড করলাম, ওই কাজগুলো করে তারাও এই ফরম্যাটে ডাউন এই ফরম্যাটে সেভ করে। হ্যাঁ, সেম, শুধুমাত্র সেভে যে ক্লিক করে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হয় আর কি। কারণ আমি পিডিএফে করি, পিডিএফে করলে তো তখন মোবাইলে ওপেন হবে। বিজনেস কার্ড, ইলাস্ট্রেটর, জি ভাই, চেঞ্জ করার ওয়ে থাকবে। এটা আমি এটা করতেছি, এটা পিডিএফে যদি সেভ করি এটা চেঞ্জ করতে পারবো, কিন্তু চেঞ্জ করবো কোথায়? ইলাস্ট্রেটরে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে চেঞ্জ করা যায়। যতগুলো পিডিএফ ফাইল আছে, যেমন আমাকে পিডিএফ ফাইল ফাটাইছে না ফাইলটা একটু দেখি। বিভু কুমার বিশ্বাস, হ্যাঁ, এই যে দেখেন, বিভু কুমার বিশ্বাস আমাকে পিডিএফ ফাইল ফাটাইছেন। আমি ওইটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে দেখি, সবগুলো অবশ্য এডিট করা যায় না। আচ্ছা, 20 পেজ না, আমি মাত্র 2 পেজ ওপেন করি, নাহলে হ্যাং করবে। এই যে ওখানে হয়ে গেল, তবে ফোন গুলো ভেঙে যায় আর কি। এটা আঙুল আঙুল করতে হয়, যেটা এগুলো ওই ইয়াতে করা, ওয়ার্ডে করা, দেখছেন লাইনগুলো ঠিকই রয়ে গেছে, তবে ওই এক্সপান হয়ে গেছে আর কি।
স্টক থেকে ফিল খালার হয়ে গেছে, আমি বলে যে এদিকে চলে আসছে। না আসলে পিডিএফ থেকে এখানে ওপেন করার কারণে এগুলো এদিকে চলে আসছে তা না, আর পিডিএফ ফাইলটা এরকমই ছিল যে এগুলো এডিট করা যাবে। লাস্টে যেটা দিয়েছিল ওইটা, ও আচ্ছা না এটা এখনো বলে নাই, আমার তো নিষেধ করছে না করতে। তো ওইটা যদি আমরা পিডিএফ ফাইলে সেভ করি এভাবে এডিট করতে পারবো আগে, তবে আমরা এখানে যেভাবে এডিট করতেছি ওইটা ওভাবে এডিট করা যাবে, আর এটা ওয়ার্ডে ওয়ার্ডে করা এজন্য ইচ্ছা মতো এডিট করা যাচ্ছে না। এডিট করা যাবে কিন্তু অনেক সময় লাগবে, প্রত্যেকটা অ্যালফাবেট আলাদা আলাদা করে আছে। হ্যাঁ না চেঞ্জ হয় নাই, পিডিএফে যেরকম ছিল ওইরকম। আচ্ছা তারপর এটা যদি আমি জাভিজি ফরম্যাটে সেভ করি, জাভিজিতে সেভ করব এখানে করে ডিলিশন সব পিস সেভ করলে দেখা যাক কি হয়। আমার এখানে কি কি আছে, 300 সঙ্গে কোয়ালিটি হাই, সেভ হয়ে গেছে মনে হয়। একটু খেয়াল করলাম এখানে আমার কি কি আছে, যে ব্লিড আছে বুঝতে পারছেন, তারপর হচ্ছে দুইটা দুইটা আর্টবোর্ড আছে, ওই যেখানে আমি সেভ করলাম সেখানে দেখি কি 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 হয়ে কি কি সেভ হয়ে সেভ হলো। এই যে এই দুইটা ফাইল আমি একটু ওপেন করে দেখি, অথবা এই লাস্টটা নিয়ে আসি, লাস্টটা নিয়ে আসি। মাত্র একটা, আচ্ছা ঠিক আছে দুইটা। এই যে ইমতিয়াজ ভাই দেখেন আমার বিজনেস খাতা ছিল হচ্ছে এই পর্যন্ত, শুধু ছবিটার বরাবর দেখছেন এই বরাবর ছিল, কিন্তু বাইরে সাদা করে একটা অংশ চলে আসলো, সেটার কারণটা হচ্ছে যে ব্লিডটা, হ্যাঁ ব্লিডটা চলে আসে, এই জন্য এখানে পেজের সাইজটা অতটুক নিতে হয় না আর কি। কিন্তু ফটোশপে পেজের সাইজটা অতটুক নিতে হয়, 3.75। তো এখন আমরা যদি এগুলো শুধুমাত্র এই বরাবর সেভ করতে চাই, সেক্ষেত্রে অন্য একটা ফাইল ওপেন করে ওখানে মানে এই ব্লিচ ছাড়া করে আর কি, ব্লিচ ছাড়া করে সেভ করতে হবে। আমি আনলক করে এগুলো খেতে দিয়ে হয় কিনা দেখি, ব্লিড গুলো খেতে যায় না, গাইড গুলো খেতে যাবে কিন্তু ব্লিড খেতে যাবে। করলাম তারপর এটা খেতে দিই, এটাকে আমি বিজনেস কার্ডের সাইজটা করে দিই, ইউনিটটা ইঞ্চি করে নিই, তারপর ওয়াইডে দিব 3.5, হাইডে দিব 2। হ্যালো লেন ভাই। হ্যাঁ সোহেল ভাই। ভাই কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, আমি আপনাকে খুঁজতেছিলাম ওই আপনি যেটা জিজ্ঞেস করছিলেন ওটা দেখানোর জন্য, এখন তো দেখাই গেছে, যাই হোক সেভ করি। হ্যাঁ আমার সাথে শেয়ার করবেন ভাই, তার লাগবে অবশ্যই লাগবে।
এতদিন আমি আপনাদের দিই নাই, এখন আপনাদের কাছ থেকে খুঁজতে হচ্ছে আর কি। আমি আপাতত এগুলো জ্যাভেলিনে সেভ করতেছি এই কারণে, মক আপ করার জন্য। হ্যালো, দুইটা দুই খেজ আছে, দুইটা সেভ হবে। তো পিএনজিতে সেভ করলে ভালো হবে, কালারটা আমার এগুলো দেখে যাবে। আমার আজকে প্ল্যান ছিল বিজনেস কার্ড ডিজাইনটা করার পর বিএনসি অ্যাকাউন্ট খোলা পোর্টফোলিওর জন্য, সেটা তো সম্ভব হবে না। হ্যাঁ, খালার। আচ্ছা ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন। এগুলো এবার মুখ আপ করি, সব ফিরিয়ে দিই। এখন কি করবেন? এখন মুখ আপ করব। ফটোশপে না? হ্যাঁ, ফটোশপে, ফটোশপে যাবো। আচ্ছা, আমি তো এখানেও করতে পারতাম, এখানে একটু কার পড়া যাবে না, বিন্দু অ্যাঙ্গেল পড়া যাবে না। ফটোশপে যান ভাই। হ্যাঁ, আমার একটু সমস্যা ছিল, শেষ হলে একটু দেখেন 2-3 মিনিট। আচ্ছা ঠিক আছে। পেছনের কালারটা ঠিকঠাকই। হ্যাঁ, ফোনটা করতেছেন আমি তো বুঝতে দিই না। আমার ফাইল হচ্ছে এগুলো, একটু দেখে নেন, এই যে বিজনেস কার্ড ডিজাইন এইটা আর এইটা, এগুলো যাবি। আমি পিএনজি গুলো মুখ আপ করবো, দুইটা পিএনজি ফাইল আছে, এই দুইটাই হচ্ছে আমার এই। হ্যাঁ, কোথায় মেসেঞ্জারে ভিডিও দেখছিলেন? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি একটু দেখি তাহলে।